বলবীর বলো উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গুলোক দুলোক গোলক ভেদিয়া ক্ষুদা রাস নারস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 108তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নজরুল বার্ন সেন্টার গত রোববার বিকেলে গ্লাসগোর মিশেল থিয়েটারে আয়োজন করে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্টারের সাধারণ সম্পাদিকা ডক্টর রুনা ব্রাউন। নজরুল বার্ন সেন্টারের ভাইস চেয়ার জিম রাদারফুটের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশি ও স্কটিশ লোকজ সংস্কৃতির সংমিশ্রণে পুরো অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রাণবন্ত। গ্লাসগো ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের অধ্যাপক প্রখ্যাত স্কটিশ সাহিত্যিক অ্যান্ড্রু হুক এবং ডক্টর জেরি কার্তার নজরুল ইসলাম এবং স্কটল্যান্ডের জাতীয় কবি রবার্ট বার্নের সাহিত্যকর্মের উপর বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বিশিষ্ট গেইলিক কবি অ্যাঙ্গাস ম্যাকনিকেল নজরুল ইসলামের কবিতা আবৃত্তি পরিবেশন করেন। Who calls you a dacoit friend? Who calls you a robber? All around dacoits reign. অনুষ্ঠানে কাব্যগ্রন্থ অগ্নিবীণা এবং সঞ্চিতা থেকে ইংরেজিতে আবৃত্তি পরিবেশন করে মিতি আহমেদ এবং ইংরেজি সাহিত্য পড়ুয়া শবনম আহসান। অন্যদিকে সেন্টারের ভাইস চেয়ার জিম রাদারফুট নজরুল সঙ্গীতকে রবার্ট বার্নের সুরে রূপান্তর করে তা অনুষ্ঠানে পরিবেশন করেন। সবাই আলোচকরা তাদের বক্তব্যে বলেন, নজরুল ইসলাম ছিলেন শোষিত বঞ্চিত মানুষের পক্ষে, তার লেখনীতে সকল ধর্মের ও গোত্রের প্রতি ছিল সমান দৃষ্টিভঙ্গি, ব্রিটিশ ও পাকিস্তানি শোষণ এবং নিপীড়ন থেকে মুক্তি পেতে বাঙালি সমাজকে অনুপ্রেরণা যোগাতে কবি নজরুলের লেখনীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানের শেষ পর্বে কাইসার জাহানা রনি ও সহশিল্পীরা আকর্ষণীয় নৃত্য পরিবেশন করেন। এছাড়া লুসি রহমানের গাওয়া নজরুল সঙ্গীত দর্শক শ্রোতারা মন ভরে উপভোগ করেন। বাংলাদেশ এবং স্কটল্যান্ডের দুই জাতীয় কবির স্মৃতির উদ্দেশ্যে পেজলি ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর জসিম আহমদের অক্লান্ত চেষ্টায় গ্লাসগোয় 2004 সালে নজরুল বার্ন সেন্টার প্রতিষ্ঠিত হয়। এমনিভাবে কবি নজরুল তথা বাংলাদেশের গৌরবময় কৃষ্টি ঐতিহ্য বিশ্বময়ভাবে বিকশিত, এটাই প্রত্যাশা করেন স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, গ্লাসগো।